তো ডিরেক্টর অঞ্জন চৌধুরীর কন্যা রীনা চৌধুরী, উনি যে সমস্ত সিনেমাগুলো করেছিলেন তা খুব কম সিনেমা উনি করেন, বাট অনেক সিনেমা করেছিলেন যেখানে কিন্তু উনি সাইড অ্যাক্টার হিসেবে কিন্তু নাম লিখেছিলেন। হ্যাঁ, অনেক সিনেমায় উনি সাইড রোল হিসেবে করেছিলেন। তো চুমকি চৌধুরী, তো উনি তার দিদি, তো চুমকি চৌধুরীর আমি তালিকা বানিয়েছি। বাট এখানে যেখানে আমি বলবো রীনা চৌধুরীর কথা, তো রীনা চৌধুরীর সেরা আমি এখানে তিনটে সিনেমা রেখেছি মাত্র, হয়তো আপনারা অনেকে অবাকই হবেন। হ্যাঁ বন্ধুরা, রীনা চৌধুরীর হাতে গুনে খুব কম সিনেমা করেছেন যেখানে উনি নিজে একটা সেরা অভিনেত্রী রয়েছিলেন, ম্যান অভিনেত্রী, সেখানে কিন্তু উনি কম খুব কম সিনেমা করেছেন। তো আর যেগুলো মানে আরও অনেক সিনেমাতে উনি কিন্তু মানে সাইড অ্যাক্টিং করেছিলেন, সাইড অ্যাক্ট্রেস, বাট সেই সিনেমাগুলোকে আমার হয়তো এতটা ভালো লাগেনি, বাট একঘেয়েমি টাইপের লেগেছে, ওই একই টাইপের অভিনয়। তো আমি জানি না আপনার প্রত্যেকে, আমি কিন্তু সেই সিনেমাগুলোকে রাখি তালিকায় যেগুলো কিন্তু একটার থেকে আরেকটা সিনেমার আলাদা অভিনয় করেছেন নায়ক কিংবা নায়িকা। তো এই রীনা চৌধুরীর সেরা তিনটি সিনেমা আমি বলবো, বাট তার আগে আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট, যারা চ্যানেলটাকে নতুন হয়ে থাকবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের। তো সেরা তিনটি সিনেমা, এক নম্বর রেখেছি আমি পূজা, 1996 সালে মুক্তি পেয়েছিল, ডিরেক্টর সুভাষ সেনের সিনেমা। পূজা সিনেমাটা যদি গল্পটা বলি খুব দুর্দান্ত একটা গল্প, বেশ মানে ভালো গল্পটা লেগেছে, বেশ ওই ঘর টাইপের সিনেমার গল্প ভালো লেগেছে। ডিরেক্টর সুভাষ সেন, আমি বলি অঞ্জন চৌধুরীর হাতে কলমে যে সমস্ত ডিরেক্টররা রয়েছেন তা কিন্তু সুভাষ সেন এক নম্বরে আছেন, এবং সুভাষ সেন কিন্তু খুব ভালো একজন ডিরেক্টর বলা যেতে পারে। তো এই পূজা সিনেমাটা যদি গল্পটা বলি, গল্পটা খুব দুর্দান্ত একটা গল্প, একটা মিষ্টি মেয়ে যার নাম পূজা, মিষ্টি বলা ভুল হবে, বেশ একটা মানে কি বলে ঝাল মেয়ে, ওকে, তো সে কিভাবে তার দিদির বাড়িতে যায়, তার দিদির বাড়িতে তাকে অনেক অত্যাচার করে, দিদির মিনস যেখানে কাজ করে তার সে বাড়ির মেয়ে, ওকে, তো সেখানে গিয়ে সে কীভাবে সবাইকে চুপ করে দেয়, এবং কীভাবে সেখানে গিয়ে তার একটা জাদু বলে কি যাই বলে হোক সে কীভাবে সবাইকে তাক লাগিয়ে দেয়, এই একটা ঘরোয়া ফ্যামিলি ড্রামা যার নাম পূজা, তা কিন্তু দুর্দান্ত একটা সিনেমা। জানতে হলে কিন্তু সিনেমাটাকে আপনারা দেখতে হবে, ইউটিউবে কিন্তু ফ্রিতে আছে, আপনারা দেখে নিতে পারেন। দুই নম্বর যে সিনেমাটা কিছু, ওটা হচ্ছে গীত সঙ্গীত, 1993 সালে মুক্তি পেয়েছিল, ডিরেক্টর সুভাষ সেনের সিনেমা যার নাম গীত সঙ্গীত। গীত সঙ্গীতে কিন্তু দুজন নায়িকা ছিলেন, ওনার দিদিও ছিলেন যার নাম কিন্তু চুমকি চৌধুরী। তো চুমকি চৌধুরীর থেকে কিন্তু আমাকে গীত সঙ্গীত সিনেমাতে রীনা চৌধুরীর অ্যাক্টিংটা খুব 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 ভালো লেগেছে, খুব মিষ্টি লেগেছে। ওই রীনা চৌধুরী প্রথমের দিকে একটু মানে একটা ভিলেন টাইপের, মানে চোখে দেখে না অভিষেককে, বাট তারপরে কিন্তু তাকে প্রেম হয়ে যায়, তো এই ভাবটা কিন্তু লাজুক লেগেছে। এবং রীনা চৌধুরী সিনেমা যদি বলি ভালো সিনেমা, আমি যদি বলি রোমান্টিক ভালো সিনেমা, তাহলে কিন্তু আমি এই সিনেমাটার নাম বলবো যে নাম কিন্তু গীত সঙ্গীত, ভালো সিনেমা। এবার তিন নম্বর যে সিনেমাটা দেখেছি ওটা হচ্ছে শ্রীমান ভূতনাথ। হ্যাঁ, শ্রীমান ভূতনাথে চুমকি চৌধুরী ছিলেন, বাট তার থেকে বেশি কিন্তু অ্যাক্টিংটা ছিল বেশি কিন্তু রীনা চৌধুরীর। শ্রীমান ভূতনাথ সিনেমাটাও কিন্তু দুর্দান্ত একটা সিনেমা। তপন চ্যাটার্জি যে প্রথম সিনেমা নবাগত সিনেমাতে উনি ক্যারেক্টার প্লে করেছিলেন, তার এই সিনেমা যেখানে কিন্তু দেখতে পেয়েছিলাম আমরা রীনা চৌধুরীর সঙ্গে তপন চ্যাটার্জি, কেমিস্ট্রিটা খুব কম মানে বেশি বলবো না, বিকজ এখানে দুজনকে আমরা স্ক্রিনে কিন্তু খুব কম সময় দেখেছি, বাট রীনা চৌধুরী হিসেবে যদি বলি ভালো অ্যাক্টিং, তাহলে কিন্তু এই তোমার শ্রীমান ভূতনাথ সিনেমাটা কিন্তু বলা যেতে পারে, বিকজ সিনেমাটা কিন্তু ভালো একটা সিনেমা। তো এই ছিল রীনা চৌধুরীর সেরা তিনটি সিনেমা, যার নাম পূজা এক নম্বর, দুই নম্বর গীত সঙ্গীত, তিন নম্বর কিন্তু শ্রীমান ভূতনাথ। তো আমি আবার একবার বলছি যে দেখুন, রীনা চৌধুরী কিন্তু অনেক খুব কম সিনেমায় করেছেন, বেশিরভাগ সিনেমা থেকে নিয়ে উন্নতি, ওকে। তো এই ছিল কথা, যদি ভিডিও ভালো লাগে থাকে তো লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং যদি রীনা চৌধুরী আপনারা ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে। ওকে, টেক কেয়ার, বাই। এবং হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন সিনেমাটা ভালো ছিল, হয়তো আমি রাখিনি, বেসিক্যালি এটা আমার ব্যক্তিগত তালিকা করেছিলাম আমি, হয়তো অনেক সিনেমা থাকতে পারে যেগুলো হয়তো আপনাদের ভালো লেগেছে বাট আমি তালিকায় রাখিনি, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ওকে, টেক কেয়ার, বাই।